জিওগ্রাফি অ্যাট আ গ্লান্স চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো প্রথমেই আমরা দেখে নেব এই উপগ্রহ চিত্র কি এবং কিভাবে আমাদের কাজে লাগে। তো উপগ্রহ চিত্র কি? মহাকাশে প্রেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহে যে সেন্সর অর্থাৎ ক্যামেরা রাখা হয় তার সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে চিত্র প্রস্তুত করা হয় তাকেই বলে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। এই উপগ্রহ থেকে তথ্যগুলি সংখ্যার আকারে পাওয়ার পর কম্পিউটারের মাধ্যমে চিত্র বা ফটো ইমেজে পরিণত করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে বর্তমানে পৃথিবী প্রায় সকল প্রকার তথ্য সংগ্রহের ব্যবস্থা হয়েছে। কিভাবে তথ্য সংগ্রহ করা হয়? দূর সংবেদন বা রিমোট সেন্সিং ব্যবস্থায় উপগ্রহের ব্যবহার সবচেয়ে বেশি। এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ যে আমি উপগ্রহ চিত্রের দুটো ছবি আমি এখানে দেখিয়েছি। এই ছবি দুটো কিন্তু একদম রিসেন্ট ছবি, যেগুলো হচ্ছে ঝড় যে আমফান আসছে তার একটা স্যাটেলাইট ইমেজ আমি এখানে দেখিয়েছি। তো এই উপগ্রহ চিত্র সংগ্রহের উপাদানগুলো কী কী, কীভাবে সংগ্রহ করা হয়? উপগ্রহ চিত্র সংগ্রহে দুটি বিষয় অবশ্যই প্রয়োজন। এক হলো কৃত্রিম উপগ্রহ, আর দুই উপগ্রহের মধ্যে রাখা ক্যামেরা বা সেন্সর। প্রথমে দেখে নিই কৃত্রিম উপগ্রহ কী। পৃথিবী থেকে চিত্র সংগ্রহের জন্য কৃত্রিম উপগ্রহ ঊর্ধ্ব মহাকাশে গোলাকার বা উপবৃত্তাকার কক্ষপথে রাখা হয়। যেখানে এটি রাখা হয় তাকে প্ল্যাটফর্ম বলে। আর সেন্সর কী? এটি হলো ক্যামেরা যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে। এর সাহায্যেই পৃথিবীর ছবি তোলা হয়। এটি এমন একটি যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে তুলে ধরতে সাহায্য করে। এবার তাহলে আমরা দেখে নিই যে কী কী ধরনের কৃত্রিম উপগ্রহ হতে পারে। ব্যবহার অনুসারে কৃত্রিম উপগ্রহকে দুভাগে ভাগ করা যায়। এক হলো ভূসমলয় উপগ্রহ, আর একটা হলো সূর্য তুলনাকারী উপগ্রহ। ভূসমলয় উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট কাকে বলে? পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে এই উপগ্রহ 24 ঘন্টায় এক পাক পৃথিবীর চারপাশে ঘোরে। এই উপগ্রহ পৃথিবীর 50% ছবি তুলতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রের জিও E5E, রাশিয়ার জিও M5, ভারতের ইনস্যাট হলো এই ধরনের কৃত্রিম উপগ্রহ। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এবং এই ভিডিওটিতেও দেখতে পাচ্ছ যে কিভাবে ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারপাশে আবর্তিত হচ্ছে। এবার আমরা দেখে নেব সূর্য তুলনাকারী উপগ্রহ বা সান সিনক্রোনাস স্যাটেলাইট। সূর্যের আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে মেরু বরাবর এই উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করা হয়। এখানেও তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আবর্তিত হচ্ছে সূর্য তুলনাকারী উপগ্রহগুলো। আচ্ছা, এইবার আমরা চলে আসি সেন্সরে, অর্থাৎ ক্যামেরা, যেটা কিনা উপগ্রহের মধ্যে রাখা থাকে। সেন্সর আবার দু ধরনের, সক্রিয় সেন্সর আর নিষ্ক্রিয় সেন্সর। সক্রিয় বা অ্যাক্টিভ সেন্সর কি? সূর্যরশ্মির ওপর নির্ভর না করে নিজ দেহ থেকে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলনের সাহায্যে প্রতিচ্ছবি সংগ্রহ করা হয়। এর সাহায্যে দিন ও রাত উভয় সময়ে তথ্য সংগ্রহ হয়, যেমন অ্যাক্টিভ রেডিওমিটার, রেডার ইত্যাদি। অর্থাৎ এক্ষেত্রে সূর্যরশ্মির কোনো ভূমিকা নেই, সেন্সর নিজে থেকেই ছবি তুলতে পারেন এবং সেটা দিন রাত সবসময় তুলতে পারে। এবার চলে আসে নিষ্ক্রিয় সেন্সরে। এটা কিভাবে কাজ করে? এই সেন্সর সূর্যের প্রতিফলনের ওপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে। কেবল দিনের বেলাতেই এর সাহায্যে তথ্য সংগৃহীত হয়। অর্থাৎ এখানে কিন্তু সূর্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই কিন্তু নিষ্ক্রিয় সেন্সর কাজ করতে পারবে। যেমন ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, মাল্টিস্পেক্ট্রাল ক্যামেরা ইত্যাদি। এবার আমরা দেখে নিই যে এই রিমোট সেন্সিংয়ের মাধ্যমে যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলো
বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছে, সেগুলো কয়েকটা দেখে নেওয়া যাক। যেমন ল্যান্ডস্যাট, যেটা পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা, এখনও পর্যন্ত এই সিরিজের 4টি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে। এরপর স্পট রয়েছে, আইআরএস রয়েছে, এরকম নানা রকম উপগ্রহ কিন্তু পাঠানো হয়েছে। ভারত থেকে এখনও পর্যন্ত 20টি আইআরএস সিরিজের 11টি উপগ্রহ পাঠানো হয়েছে। সর্বশেষটি পাঠানো হয় 2013 সালে, যার নাম হলো সরল। এবার আমরা দেখে নিই দূর সংবেদনে কীভাবে উপগ্রহ চিত্রের ছবি তোলা হয়। এর প্রসেস আছে, প্রথম হলো তড়িৎ চুম্বকীয় বিকিরণের মাধ্যমে। কী হয়, সূর্যের আলো পৃথিবীতে পড়ে যে বিকিরণ হয় তা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। দূর সংবেদন ব্যবস্থায় সেন্সরের মাধ্যমে এই তড়িৎ চুম্বকীয় বিকিরণকে কাজে লাগিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। আর কি, তড়িৎ চুম্বকীয় বর্ণালীর মাধ্যমে সূর্যের বিকিরিত শক্তি যে আলোক বর্ণালী তৈরি করে তা তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এই বর্ণালীর মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি থাকে, যেমন অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি ইত্যাদি। দূর সংবেদন ব্যবস্থায় এই আলোক তরঙ্গকে ব্যবহার করে সেন্সরের মাধ্যমে তথ্য চিত্রের মাধ্যমে সংগৃহীত হয়। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে উপগ্রহ চিত্র তোলা হয়। এবার আমরা দেখব দূর সংবেদন অর্থাৎ রিমোট সেন্সিং ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলো কী কী। সুবিধাগুলো কী, এক হলো সংগৃহীত তথ্য বাস্তবের সাথে একদম সঠিক থাকে, দুই বিস্তীর্ণ অঞ্চলে তথ্য সংগ্রহ করা যায়, আর কি দুর্গম অঞ্চলে তথ্য সহজেই সংগ্রহ করা সম্ভব। এছাড়াও বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূর করে সহজে তথ্য সংগৃহীত হয়, আর ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয় বলে কম্পিউটারের মাধ্যমে সহজে ও দ্রুততা বিশ্লেষণ করা যায়। পাঁচ নম্বর পয়েন্ট কি, প্রতিনিয়ত এই তথ্য পাওয়া যায় বলে তথ্যের পরিবর্তন কি ঘটলো তা ধরে ফেলা যায়। তাহলে আমরা আজকে এখন দেখতে পাচ্ছি যে এই আমফান ঝড় কত দূরে আছে, আমরা কিন্তু এই রিমোট সেন্সিং এর ব্যবস্থার মাধ্যমে কিন্তু জানতে পাচ্ছি। একেবারে টাইম দিয়ে দেখানো যাচ্ছে যে কত দূরে আছে, কখন এসে পৌঁছাবে, এগুলো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। এবার আসা যাক অসুবিধার কথায়। কী অসুবিধা আছে, এক প্রযুক্তির উন্নতি ছাড়া এই তথ্য সংগ্রহ সম্ভব নয়, সব দেশে এটা করতে পারবে না। যারা প্রযুক্তিগতভাবে উন্নত দেশ তারাই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। এছাড়া অত্যন্ত ব্যয়বহুল বলে সব দেশ তথ্য সংগ্রহ করতে পারে না। যেসব দেশ গরিব দেশ অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যেসব দেশগুলো রয়েছে, তৃতীয় বিশ্বে যেসব দেশ রয়েছে, তারা কিন্তু অর্থের অভাবে উপগ্রহ পাঠাতে না পারলে এই সুবিধা থেকে বঞ্চিত হবে। এছাড়া অঞ্চলের ছোট ছোট তথ্য অনেক সময় পাওয়া যায় না। আর কি অসুবিধা, তথ্য বিশ্লেষণে বিশেষ প্রযুক্তি ও জ্ঞানের দরকার হয়, অর্থাৎ যে কেউ কিন্তু এই স্যাটেলাইট ইমেজ দেখে তথ্য বিশ্লেষণ করতে পারবে না, তার জন্য তার পড়াশোনার দরকার, প্রযুক্তিগত জ্ঞানের দরকার, সেক্ষেত্রে এটা বাধা সৃষ্টি করতে পারে। এবার দেখে নেব আমরা উপগ্রহ চিত্রের কী বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো কী, মহাকাশে প্রতিস্থাপিত কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরা বা সেন্সরের মাধ্যমে উপগ্রহ চিত্র সংগৃহীত হয়। আর কি, প্রতিফলিত তড়িৎচুম্বকীয় ও তড়িৎচুম্বকীয় বর্ণালীর মাধ্যমে সেন্সরে তথ্য ধরা পড়ে। নেক্সট পয়েন্ট কী, ভূপৃষ্ঠে সকল উপাদানের তথ্য বিভিন্ন রঙের মাধ্যমে চিত্রায়িত হয়। চার, তথ্য সংগ্রহ হয় অনেক উঁচু থেকে যন্ত্রের মাধ্যমে, তাই বিশাল অঞ্চল জুড়ে স্বল্প সময়ে তথ্য সংগৃহীত হয়। সংগৃহীত তথ্য নির্ভুল, এছাড়া ডিজিটাল বা সংখ্যাকারে তথ্য সংগৃহীত হয় বলে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব। ছ নম্বর কি, তথ্যের মান অত্যন্ত উঁচু এবং সহজে ব্যবহার করা যায়। উপগ্রহ চিত্র সর্বদাই সংগৃহীত হয় বলে কোনো অঞ্চলে ভৌগোলিক পরিবর্তনের মাধ্যমে সহজেই ধরা যায়। অর্থাৎ আজকের উপগ্রহ চিত্র যদি তোলা হয় এক বছর বাদে তার পরিবর্তন কিন্তু আমরা খুব ভালোভাবে এই উপগ্রহ চিত্রের মাধ্যমে বুঝতে পারব।
এছাড়া জিআইএস এই তথ্য সহজে ব্যবহার করতে পারে। আচ্ছা, এবার চলে যাই আমরা উপগ্রহ চিত্রে বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ কী কীভাবে উপগ্রহ চিত্রটা সংগ্রহ করে সেগুলো আমাদের সামনে আসে। উপগ্রহ চিত্র ব্যবস্থার দুটি পর্যায় হলো, এক হলো তথ্য সংগ্রহ আর দুই সংগৃহীত তথ্যের বিশ্লেষণ, অর্থাৎ ডেটা কালেকশন, আর তারপর হলো অ্যানালিসিস। তো তথ্য সংগ্রহ কীভাবে করা হয়? তথ্য সংগ্রহের বিভিন্ন পদক্ষেপ আছে। প্রথম হলো কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপন। তথ্য সংগ্রহের জন্য কী করা হয়? মহাকাশে নির্দিষ্ট প্ল্যাটফর্মে কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করা হয়। ওই উপগ্রহে থাকে ক্যামেরা বা সেন্সার। সেন্সারের কার্যকারিতা তথ্য সংগ্রহে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত কী তথ্য সংগ্রহ করা হবে? এবার সূর্যের আলোকরশ্মি ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদান থেকে বিভিন্নভাবে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত তড়িৎচুম্বকীয় বিকিরণ ও তড়িৎচুম্বকীয় বর্ণালীর সাহায্যে সেন্সারের মাধ্যমে উপাদানের তথ্যরাশি সংগৃহীত হয়। অর্থাৎ অ্যাক্টিভ আর প্যাসিভ দুরকম রিমোট সেন্সিং পদ্ধতিতেই কিন্তু তথ্যরাশি সংগৃহীত হয়। এবার চলে আসব তথ্যের নথিভুক্তকরণ। বা কৃত্রিম উপগ্রহ বিভিন্ন উপাদানের ও থর রাশির সংখ্যাকে বা ডিজিটাল আকারে নথিভুক্ত করে। এই তথ্যই কিন্তু আমরা ব্যবহার করি। এবার চলে আসব তথ্য বিশ্লেষণে। কি করা হবে? এই যে উপগ্রহ থেকে যে বিশাল তথ্যগুলো আমরা ডিজিটাল আকারে পেলাম, সেই রাশি তথ্যের সঠিক বিশ্লেষণ প্রয়োজন। এর পর্যায়গুলো কি? কম্পিউটারে ব্যবহার করতে হবে। সংগৃহীত ডিজিটাল রাশি তথ্যকে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কম্পিউটারের বিশেষ কয়েকটি সফটওয়্যার থাকা প্রয়োজন। এবং এই বিশ্লেষণের পরেই কিন্তু চলে আসবে মানচিত্র তৈরি। উপগ্রহ চিত্র অসংখ্য তথ্যের ভারী ভারাক্রান্ত থাকে। ওই চিত্র থেকে প্রয়োজন অনুযায়ী বোধগম্য মানচিত্র তৈরি করা, যা আমাদের বুঝতে সুবিধা হয়। এছাড়া অন্যান্য তথ্যের সাথে সমন্বয় ও অতিরিক্ত রাশি তথ্যের প্রয়োগ। রাশি তথ্য বিশ্লেষণের মাধ্যমে মানচিত্র তৈরিতে অন্যান্য তথ্যের সাথে যেমন সমন্বয় সাধন করা হয়, তেমনি আবার অন্যান্য বিভিন্ন তথ্যের যেমন সেন্সাস তথ্য, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তথ্য প্রয়োগ ঘটিয়ে মানচিত্রের কাজ সম্পূর্ণ করা হয়। এতে কী হয়? মানচিত্রটি স্বয়ং সম্পূর্ণ হয়। আর কি ব্যবহারের উপযোগী মানচিত্র? উপগ্রহ চিত্রের মূল উদ্দেশ্যই হলো তথ্যের সাহায্যে ব্যবহার উপযোগী মানচিত্র তৈরি করা। তাহলে আমরা দেখে নিলাম কীভাবে উপগ্রহ চিত্র থেকে আমরা যে বাস্তবের চিত্রটা পাই এবং সেটা দেখে যে আমরা বুঝতে পারি তার বিভিন্ন পর্যায় আছে। এবার কি করব? এবার দেখে নেব আমরা উপগ্রহ চিত্রের কী প্রয়োজন, এর ব্যবহার কী, বা এর গুরুত্বই বা কী। উপগ্রহ চিত্রের গুরুত্ব অপরিসীম। আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র ছাড়া আমরা প্রায় চলতেই পারি না। ভূগোল সমেত বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেমন ভূতত্ত্ব, জলবায়ু বিজ্ঞান, জলবিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, এই সব ক্ষেত্রেই কিন্তু উপগ্রহ চিত্রের গুরুত্ব অপরিসীম। এই তথ্য সংগৃহীত হচ্ছে ভারতের বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো কৃষি ও ভূমি ব্যবহারের ক্ষেত্রে। সেখানে কীভাবে উপগ্রহ চিত্র কাজে লাগছে, কোথায় কী ধরনের ফসল উৎপাদন হয়, হেক্টর প্রতি উৎপাদন কত, ভূমি ব্যবহারে মানচিত্র প্রস্তুত, বন্যা ও খরাপ্রবণ এলাকা চিহ্নিতকরণ প্রভৃতি কাজে উপগ্রহ চিত্রের মাধ্যমে অনেকটা নিখুঁত ও সহজে করা সম্ভব হচ্ছে। জল সম্পদের ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয়, ভৌমজলে মানচিত্র তৈরি করা, জলাভূমির মানচিত্র তৈরি, মৃত্তিকা ক্ষয় অঞ্চল চিহ্নিতর কাজ এই চিত্রের মাধ্যমে করা হয়। বনভূমি, এক্ষেত্রে তো উপগ্রহ চিত্রের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বনভূমির বর্তমান অবস্থান ও প্রকৃতির মানচিত্র কী এবং পরবর্তীকালে এর মানচিত্র কীরকম হবে, কতটা ক্ষয় হলো বনভূমি, তাও কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে বোঝা যায়। এবার ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অঙ্কনের ক্ষেত্রেও কিন্তু উপগ্রহ চিত্র কাজে লাগে। অক্ষরেখা দ্রাঘিমরেখা ধরে নির্দিষ্ট স্কেলে তখন অতি অল্প সময়ে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র করা সম্ভব হয়। এছাড়া আর কী কাজে লাগে? শহরাঞ্চলে ভূমি ব্যবহার ও শহরের বিস্তার। শহরাঞ্চলের ভূমি ব্যবহার ও শহরের বিস্তার উপগ্রহ চিত্রের মাধ্যমে সহজে জানা সম্ভব বলে শহরের পরিকল্পনা গ্রহণে সুবিধা হয়। আর সর্বশেষ যেটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিআইএসের ব্যবহার। উপগ্রহ চিত্রকে কম্পিউটারে ব্যবহার করে মানচিত্র তৈরির মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা সম্ভব।
তাহলে আজকে আমরা দেখে নিলাম যে কিভাবে উপগ্রহ চিত্র কাজে লাগে এবং তার গুরুত্ব কি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং এই উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে কি পার্থক্য আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।